আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব, সারা বিশ্ব তথা ভারতবর্ষ চলছে গত এক মাস ধরে বেশি লকডাউন। আর এই লকডাউনের জেরে ভেঙে পড়েছে গোটা দেশের অর্থনীতি। লকডাউনের জেরে খেটে খাওয়া দিন আনা দিন খাওয়া মানুষগুলোর অসহায় হয়ে পড়েছে। সকলের কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে দেখা দিয়েছে অর্থের অভাব। আর এই অর্থের অভাবের ফলেই দিন আনা দিন খাওয়া মানুষগুলোর অবস্থা খুবই শোচনীয়। আর তাই আজ ওই অসহায় মানুষগুলোর কথা ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের অক্ষয়নগর বন্ধুমহল সংঘ। এই দিন ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে প্রায় 100টি পরিবারের হাতে তুলে দিল চাল ডাল আলু। ক্লাব কর্তৃপক্ষ জানালেন এইভাবেই মানুষের পাশে থাকতে চায় এবং আগামী দিনে আরও দৃঢ়ভাবে গরিব দুস্থ অসহায় মানুষের কাছে দাঁড়াতে ইচ্ছুক আমাদের ক্লাব কর্তৃপক্ষ। এই সুবল, আরে এখানে নেই কেন তুই? কারা দিলে আপনাকে? কেমন লাগছে পেয়ে? কিভাবে ধন্যবাদ দেবেন আপনি ক্লাবকে? কি বলতে চাইবেন ক্লাবকে? ভালো। কি নাম আপনার? আমার নাম ঝর্ণা বাবু। বাড়ি? বাড়ি এই যে বন্ধ। কিভাবে ধন্যবাদ জানাবেন ক্লাবকে? এখন আমার খুব আনন্দ হচ্ছে যে গরিবের জন্য এইটা এতটা করছে, যে আমার খুব আনন্দ হচ্ছে আর আমরা খুব খুশি হয়েছি। ক্লাবকে কীভাবে অভিনন্দন জানাবেন, কিছু বলবেন আপনি? তো বললাম তো, আমার বলার মতো কোনো ইয়ে নেই। আমার খুব ভালোই লাগছে, খুব ভালো। আমার বন্ধুমল ক্লাব খুবই ভালো। আপনার নাম? আমার নাম রুনু দাস। ধন্যবাদ। আজকে কেমন লাগছে আপনার? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আজ যে আমরা এই মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, এটাই আমাদের খুব ভালো লেগেছে। কী বলবেন এখন আপনি মানুষদের উদ্দেশ্যে? কী বলবো আর, আমাদের তো ফিশারম্যান এলাকা, ফিশারম্যানের সব কাজই বন্ধ লকডাউনের জন্য। তাই আমরা সামান্য কিছু ওই ত্রাণের ব্যবস্থা করে এই সামান্য এই দুস্থ মানুষদের যে আমরা দিতে পেরেছি, এটাই আমরা খুব খুশি। আগামী দিনে কি আরও দেবেন? হ্যাঁ অবশ্যই, আগামী দিনে আরও আমাদের এই দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার ইচ্ছা আছে। আপনাদের পাশে কাদের চাইছেন আরও সাহায্য? আছে যারা আর আছে আমাদের উপর মহলে যারা আছে, এরাই আমাদের পাশে এসে যদি দাঁড়ায় তাহলে আমরা আরও মানে দিতে আরও আরও উদ্যোগী হবো, যদি এরা এসে একটু দাঁড়ায় আমাদের পাশে। আপনি ক্লাবের কোন দায়িত্ব? সভাপতি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।